প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। তো আশা করছি তোমরা সকলেই খুব খুব ভালো আছো। তো আজকের পর্বে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নবম শ্রেণী থার্ড ইউনিট টেস্ট এক্সামিনেশন বা ফাইনাল পরীক্ষার যে তোমাদের প্রশ্নপত্র হয়, বিভিন্ন প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব। তো দেখো, এই প্রশ্নগুলো হচ্ছে বিগত বছরের প্রশ্নপত্র। তার মানে কি, আগের বছর বা তার আগের বছরগুলোতে যে স্কুলে যে প্রশ্নপত্র হয়, এই প্রশ্নপত্রগুলো কিন্তু স্কুলের স্যার ম্যামদের পছন্দের প্রশ্ন। অর্থাৎ থার্ড ইউনিট এক্সাম পার্সপেক্টিভে এটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে অনেকেই কমেন্ট করতে পারো, দাদা এটা এইগুলোই কি আসবে? হ্যাঁ, এইগুলো থেকে আসার সম্ভাবনা অনেকটাই বেশি, ঠিক আছে? সুতরাং আমি তোমাদের কাছে বলবো যে যদি তোমরা এই কোশ্চেন সেটগুলো করে যাও, তাহলে তোমরা কিন্তু প্রচুর কোশ্চেন এখান থেকে কমন পেয়ে যাবে। তো দেখো, এরপরে আমার কাছে সেট টু আছে, সেট টুও দিয়ে দেবো এবং তারপর পরে আমি সব অ্যান্সার করে রেখেছি, তারপরে কিন্তু সেট থ্রি দিয়ে দেবো। এগুলো যথেষ্ট ভালো ভালো স্কুলের কোশ্চেন, তো আমি পরপর দিয়ে দেবো, তোমরা সেটা দেখে নেবে। আর আজকের এই পার্টে আমি তোমাদের ফার্স্ট মানে পার্ট ওয়ান দিচ্ছি। এর আগে কিন্তু আমি অন্যান্য সমস্ত সাজেশন আপলোড করে দিয়েছি, যদি তোমরা না দেখে থাকো তো উপরে আই বাটন থেকে দেখে নেবে, ডিসক্রিপশন বক্স থেকে দেখে নেবে, তা নাহলে চ্যানেলের প্লেলিস্টে গিয়ে অবশ্যই দেখে নিও, ঠিক আছে? তো দেখো, আমি আজকের এই মানচিত্রগুলো দিচ্ছি না, আমি এই যে টু মার্ক্সের বা ওয়ান মার্ক্সের যে কোশ্চেনগুলো আছে সেগুলো দিয়ে দেবো। তো আমি কিন্তু হিস্ট্রি টু মার্ক্স অলরেডি আপলোড করে দিয়েছি, 50খানা সেরা টু মার্ক্স, সেগুলো তোমরা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখবে, ক্লাস 9 বলে লেখা আছে, সেখানে তোমরা দেখে নেবে। তো দেখো, এখানে ফার্স্ট কোশ্চেন কী বলা আছে, সরি তার আগে একটু তোমাদেরকে বলে রাখি, এটা গঙ্গাপুরী শিক্ষা সাধন স্কুলের প্রশ্ন, থার্ড ইউনিট টেস্ট 2019-এ হয়েছিল, ক্লাস 9, ফুল মার্ক্স 90, জিওগ্রাফি, আর হচ্ছে কত থাকে তোমাদের 3 ঘন্টা, ঠিক আছে? তো দেখে নাও, এখানে ফার্স্ট কোশ্চেন হচ্ছে র্যাম্প উপত্যকা কাকে বলে, ঠিক আছে? ফার্স্ট কোশ্চেন কি, র্যাম্প উপত্যকা কাকে বলে? তো উত্তর দেখে নাও, দুটি স্তূপ পর্বতের মাঝের নিচু অংশ যদি বিপরীত চ্যুতির ফলে সৃষ্টি হয় তাকে র্যাম্প উপত্যকা বলে, ঠিক আছে? অর্থাৎ দুটি স্তূপ পর্বতের মাঝে নিচু অংশ যদি বিপরীত চ্যুতির ফলে সৃষ্টি হয় তাকে র্যাম্প উপত্যকা বলে। নেক্সট কোশ্চেন এখানে দেখো, NATMO কথাটির পুরো নাম কি? তো এখানে উত্তর দেওয়া আছে, ন্যাশনাল অ্যাটলাস্ট অ্যাটলাস্ট অ্যান্ড থিমেটিক ম্যাপিং, ঠিক আছে? এর অ্যান্সারটা হয়ে যাবে। পরবর্তী কোশ্চেন দেখো, চক ও চুনাপাথর যুক্ত অঞ্চলে গঠিত সমভূমিকে কি বলে? দেখো, চক ও চুনাপাথর শিলাযুক্ত অঞ্চলে গঠিত সমভূমি কাস্ট সমভূমি নামে পরিচিত। নেক্সট কোশ্চেন, এলিভিয়েশন কি? তো উত্তর দেখে নাও, যে প্রক্রিয়ায় মাটির উপরের স্তর থেকে খনিজ পদার্থ বৃষ্টির জলে দ্রবীভূত হয়ে বা জলে ভাসমান অবস্থায় মাটির নিচের স্তরে স্থানান্তরিত হয় একে বা তাকে এলিভিয়েশন বলে, ঠিক আছে? তার পরবর্তী, কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়? উত্তর দেখে নাও, শিলিগুড়ি শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন এখানে কি বলা হচ্ছে, আবহ বিকারের ফলে চূর্ণ বিচূর্ণ শিলাসমূহকে কি বলে? তো আবহ বিকারের ফলে চূর্ণ বিচূর্ণ শিলাসমূহকে বিচূর্ণী ভবন বলে, ঠিক আছে? তারপর দেখো, তুরস্কের পন্টিক ও টরাস পর্বতের মাঝে কোন মালভূমি অবস্থিত? তার উত্তর হয়ে যাবে, তুরস্কের টরাস ও পন্টিক পর্বতের মাঝখানে আনাতোলিয়া মালভূমি অবস্থিত, ঠিক আছে? তারপরে দেখো, মৌজা মানচিত্রের স্কেল কত? উত্তর দেখে নাও, 16 ইঞ্চিতে 1 মাইল, কত হবে 16 ইঞ্চিতে 1 মাইল? নেক্সট কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের কোন শহরকে ভারতের গ্লাসগো বলে, ঠিক আছে? এটা হবে হাওড়া শহরকে ভারতের গ্লাসগো বলে। নেক্সট কোশ্চেন দেখো, পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের ঘূর্ণিঝড় কী নামে পরিচিত? এটা হয়ে যাবে, পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের ঘূর্ণিঝড় ক্রান্তীয় ঘূর্ণিঝড় বা তীব্র সাইক্লোনিক ঝড় হিসেবে পরিচিত। তো বন্ধুরা, আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এরপরে দেখো, এরপরের কী কোশ্চেন আছে, পরের কোশ্চেন বলা হচ্ছে, কোনো অঞ্চলে জীব ও জড় উপাদানের পারস্পরিক সম্পর্ককে কি বলে? এর উত্তর হয়ে যাবে বাস্তুতন্ত্র, ঠিক আছে? তারপরে দেখো, ভারতের কাশ্মীর উপত্যকা একটি কি সমভূমি? এটা হবে হ্রদ সমভূমি, ঠিক আছে? গয়েরটা দেখো, টোপোগ্রাফিক্যাল মানচিত্র প্রস্তুত করে কে? এসওআই, অর্থাৎ সার্ভে অফ ইন্ডিয়া। হলদিয়া একটি সমুদ্র
বন্দর পৃথিবীতে মোট তপ্ত কেন্দ্রের সংখ্যা, তো যদি হটস্পটের কথা বলা হয় তো এখানে এই অপশনগুলো ঠিক নেই, অ্যাকচুয়ালি হবে কিন্তু 36 খানা, ঠিক আছে? অর্থাৎ এই 35 খানা যদি 36 খানা হতো তাহলে ঠিক ছিল, অ্যাকচুয়ালি হবে কটা? 36 খানা। হিমাচলের মণিকরণে গড়ে উঠেছে কী কেন্দ্র? এটা হয়ে যায় ভূতাপ শক্তি, ঠিক আছে, ভূতাপ শক্তি। তারপরে দেখো পশ্চিমবঙ্গে ধানের গোলা বলে কাকে? এটা হয়ে যাবে বর্ধমানকে। তার পরবর্তী কোশ্চেন দেখো, ইটালির পম্পেই শহরটি ধ্বংস হয় কিসের ফলে? এটা হবে অগ্ন্যুৎপাতের ফলে। তারপরে পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তি শিল্পের প্রাণ কেন্দ্র হলো কোনটা? এটা হয়ে যাবে সল্ট লেক। তো বন্ধুরা আশা করি তোমরা এই কোশ্চেনগুলো বুঝতে পারলে। পরবর্তী কোশ্চেন দেখে নাও, পরবর্তী কোশ্চেন এখানে কী বলা হচ্ছে দেখো, টোপোগ্রাফিক্যাল মানচিত্রে জনবসতি ও সড়কপথ বোঝাতে লাল রং ব্যবহার করা হয়। তারপরে দেখো পশ্চিমবঙ্গের ড্যাশ শহর পোড়ামাটির পুতুল ও মূর্তির জন্য বিখ্যাত, এটা হয়ে যাবে বিষ্ণুপুর শহর। তারপর দেখো ইংরেজি সাইক্লোন শব্দটির উৎপত্তি গ্রিক শব্দ ড্যাশ থেকে, এটা হবে কাইক্লোস, ঠিক আছে, এটা উত্তর হবে কাইক্লোস। কংসাবতী ও কোলঘাই নদীর মিলিত প্রভাবের নাম কি? এটা হবে হলদি নদী। পরবর্তী দেখো, কৃষি জমিতে একই ফসল বারবার চাষ না করে বিভিন্ন ঋতুতে বিভিন্ন ফসল চাষ করাকে কি বলে? ড্যাশ বলে, এটা হবে শস্যাবর্তন। তারপর দেখো তিস্তা নদীর বাম দিকের অংশকে ড্যাশ বলে, এটা হবে তরাই। পার্বত্য অঞ্চলে মারাত্মক তুষারঝড় ড্যাশ নামে পরিচিত, এটা হয়ে যাবে হিমঝাঁঝা, সরি, ঠিক আছে, হিমঝাঁঝা হয়ে যাবে। পরবর্তী দেখো, লোহায় মরচে এক ধরনের ড্যাশ অববিকার, এটা হবে রাসায়নিক অববিকার। নেক্সট কোশ্চেন দেখো, এসআইএল সাইলের কথাটির পুরো নাম কি? এটা হবে স্টিল অথরিটি অফ ইন্ডিয়ান লিমিটেড, ঠিক আছে। তো এই ছিল তোমাদের শর্ট কোশ্চেন, এবারে 2 মার্কসের দেখে নাও। আমি 2 মার্কসের উত্তর তোমাদেরকে এখানে দিচ্ছি না, আমি এই সমস্ত কোশ্চেনগুলো টপ 50 যেমন ইতিহাসে দিয়েছি অনুরূপভাবে আমি আবার ভূগোলের টপ 50 কোশ্চেন বানিয়ে তোমাদের সামনে নিয়ে আসবো, ঠিক আছে, খুব তাড়াতাড়ি নিয়ে আসবো পরীক্ষার আগেই। তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে কিন্তু সব পেয়ে যাবে, আর ইতিহাস না দেখে থাকলে উপর থেকে দেখে নেবে। সংক্ষিপ্ত উত্তর দাও 8টি, 8 × 2 = 16 নম্বর, ঠিক আছে। প্রত্যেকটা প্রশ্নের মান 2। আরএফ কি? তথ্য প্রযুক্তি শিল্প কাকে বলে, সরি, সময়স্থিতি কাকে বলে, তথ্য প্রযুক্তি শিল্প কাকে বলে? তারপর সেরিকালচার কি? অনুসারী শিল্প কাকে বলে? পূর্ববর্তী নদী কাকে বলে? ক্যাডাস্ট্রাল ম্যাপ কাকে বলে? মেগা সিটি কাকে বলে? পশ্চিমী ঝঞ্চা কাকে বলে? ঠিক আছে, তো এই ছিল 2 নম্বরের 8খানা প্রশ্ন। তারপরে দেখো যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও, 3-এ 5-এ 15। এটা হচ্ছে 3 নম্বরের প্রশ্ন, বৃহৎ স্কেলের মানচিত্র কাকে বলে, উদাহরণ দাও। চা শিল্পের 3টি সমস্যা লেখো। মন মানচিত্রে বা এটা হবে কোন মানচিত্র, ঠিক আছে, স্কেল 2 সেমিতে 1 কিমি হলে আরএফ কত? তার পরবর্তী কোশ্চেন দেখো, উত্তরবঙ্গের অর্থনীতি 4টি টি এর উপর নির্ভরশীল, এই 4টি টি বলতে কি বোঝানো হয়েছে? তার পরবর্তী কোশ্চেন দেখো, দুর্গাপুর লৌহ ইস্পাত কেন্দ্রটি কোন কোন খনির লোহা ও কয়লা ব্যবহার করে? কি কি কারণে হিমানি সম্প্রপাত ঘটে? ঠিক আছে, এর পরবর্তী কোশ্চেন দেখে নাও, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু হচ্ছে তোমার 5 করে, 4×5=20। ব্যাংককের 100° 30' পূর্ব, এটা একটা অঙ্ক দেওয়া, স্থানীয় সময় যখন রাত 9টা, তখন উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং এর স্থানীয় সময় রাত 10টা 42়, পিয়ংইয়ং এর দ্রাঘিমা কত? ঠিক আছে, সেকেন্ড দেখো, টোপোগ্রাফিক্যাল মানচিত্রের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা লেখো। 3 নম্বর, দুর্যোগ ও বিপর্যয়ের পার্থক্য লেখো। 4 নম্বর, পশ্চিমবঙ্গে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণ লেখো। আর তার পরবর্তী কোশ্চেন, রাসায়নিক আবহবিকারের 2টি পদ্ধতির বিবরণ দাও, ঠিক আছে। তো বন্ধুরা এই ছিল তোমাদের ফাইনাল পরীক্ষার ক্লাস 9-এর জিওগ্রাফির কোশ্চেন, বিভিন্ন স্কুলের প্রশ্নপত্রগুলির মধ্যে পার্ট 1, ঠিক আছে। তো তোমরা এগুলো খুব সুন্দর করে প্র্যাকটিস করে যাও, তোমরা কিন্তু এখান থেকে প্রচুর কোশ্চেন কমন পেয়ে যাবে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তোমাকে বলছি তুমি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে। তো আজকের ভিডিও আর বেশি দীর্ঘায়িত করবো না, আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকো, সকলকে অনেক অনেক ধন্যবাদ।